আবারও অবনতির পথে কানাডা ভারত সম্পর্ক। এবারে শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করল দুই দেশ। শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অটোয়ায় ভারতের রাষ্ট্রদূতের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয় কানাডা। প্রতিক্রিয়ায় সোমবার দেশটির ছয় কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ দেয় দিল্লি। সেই সাথে কানাডায় নিজেদের রাষ্ট্রদূত সঞ্জয় কুমার ভার্মাকেও দেশে ফিরে আসতে বলা হয়। এর জবাবে ভারতের ছয় কূটনীতিককে অটো থেকে বহিষ্কার করে কানাডা। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কানাডায় সহিংস কর্মকাণ্ডে ভারতের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।